আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন, আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি তার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে পাঁচ নম্বর অঙ্ক দিয়ে। পাঁচ নম্বর অঙ্ক ছিল কোন শ্রেণীতে যতজন ছাত্র ছিল তাদের প্রত্যেকে তত পাঁচ পয়সা করে চাঁদা দেওয়ায় মোট 125 টাকা হলো, ওই শ্রেণীতে মোট কতজন ছাত্র ছিল। তো ধরে নেই ছাত্র সংখ্যা ছিল x, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ পাঁচ পয়সা মানে হচ্ছে 0.05 টাকা, অর্থাৎ এত টাকা 0.05x টাকা। তাহলে মোট চাঁদার পরিমাণ x ইন্টু 0.05x টাকা, এটা করলে পাওয়া যাবে হচ্ছে 0.05x² টাকা। প্রশ্ন মতে যেটা বলা আছে মোট চাঁদা হচ্ছে 125 টাকা, তাহলে 0.05x² ইকুয়াল টু আসবে 125, বা x² ইকুয়াল টু আসবে 2500, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 50, অর্থাৎ মোট ছাত্র সংখ্যা ছিল হচ্ছে 50 জন। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ছয়। নাম্বার ছয়ে বলা আছে পিতা ও পুত্রের বয়সের যোগফল 80, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স কত। তো পিতা ও পুত্রের বয়সের যোগফল 80, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে ধরি পিতার বয়স 3x, তাহলে পুত্রের বয়স ইকুয়াল টু x। তো প্রশ্ন মতে বলা আছে তাদের দুজনের বয়সের সমষ্টি 80 বছর, 3x + x ইকুয়াল টু 80, বা 4x ইকুয়াল টু 80, বা x ইকুয়াল টু আসবে হচ্ছে 20। পিতার বয়স জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে পিতার বয়স 3x ইকুয়াল টু আসবে 3 × 20 ইকুয়াল টু আসবে 60, অর্থাৎ পিতার বয়স হবে 60 বছর। এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার সাত। নাম্বার সাতে বলা আছে x + y = 7, x = 10 হলে x - y² মান কত। তো দেওয়া আছে x + y = 7, x = 10, বের করতে হবে হচ্ছে আমাদের x - y² তো সূত্র অনুসারে আমরা জানি x - y² = x + y² - 4xy = মান বসিয়ে 7² - 4 × 10 = 49 - 40 = আসবে হচ্ছে 9, অতএব নির্ণয় মান হবে হচ্ছে 9। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার আট। নাম্বার আটে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন, x² + 2xy - 2y - 1, x² + 2xy - 2y - 1, এটা যদি সাজিয়ে লিখি x² - 1 + 2xy - 2y, এইটুকু ক্যালকুলেশন করলে সূত্র করলে প্রথম দুইটা রাশি সেটা হচ্ছে x + 1 × x - 1, কারণ x² - b² সূত্র, প্লাস এখান থেকে যদি 2y কমন নেই তাহলে আসবে হচ্ছে x - 1। এখন এই পার্ট থেকে আর এই পার্ট থেকে আমরা x - 1 কমন নিব, x - 1 কমন নিলে আমাদের থাকবে হচ্ছে x + 1 + 2y। যদি আমরা সাজিয়ে লিখি তাহলে পাবো হচ্ছে x + 2y + 1 × আসবে হচ্ছে x - 1, তাহলে এটাই হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব তার সমাধান ডেসক্রিপশান বা কমেন্টে দেওয়ার জন্য। ধন্যবাদ।